আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব সিটি নির্বাচনে সরকার তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন যে সব দেশ বাংলাদেশের নির্বাচনের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের উচিত সিটি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে মূল্যায়ন করা বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদী দল হিসেবে উল্লেখ করে দলটির বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট মার্টিন কেন বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেয়া হবে না গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সংসদ নির্বাচন কেন্দ্র করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাদের তুলে নিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 99 বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল কিন্তু মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ আগামী 7 আগস্ট ধার্য করেছেন ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসি এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মিল মালিক রাজ থেকে বাড়তি দামে চিনি বিক্রির ঘোষণা দিলেও তাতে সায় দিচ্ছে না সরকার চিনির দাম বাড়ানোর এই প্রস্তাব নিয়ে কোরবানির ঈদের আগে চিনি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন ঈদের আগে বাজারে যাতে বাড়তি দামে চিনি বিক্রি না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পর্যবেক্ষণ করবে সচিবালয়ে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী রাজধানীর মোহাম্মদপুরে রায়ের বাজারের ক্যান্সার গলিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের কোপে শামীম মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন পরে 999-এ ফোন করে স্ত্রী বানু বেগম আত্মসমর্পণ করেন ভোরে এই ঘটনা ঘটে মোহাম্মদপুর থানার পরিদর্শক আমরুজ্জামান বলেন খবর পেয়ে নিহতের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে ডাক্তার সংযুক্তা সাহাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আজ ডাক্তার সংযুক্তা সাহার বাসার ঠিকানায় সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে এই লিগাল নোটিশ পাঠানো হয় আগামী 7 দিনের মধ্যে ডাক্তার সংযুক্তা সাহার বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানিয়েছে সেন্ট্রাল হাসপাতালের পক্ষে আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এবার থাকছে দেশের বাইরের খবর ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় 15 জন মারা গেছে এ ঘটনায় 180 জন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঘটনায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় আলবোর্জ প্রদেশে মদ্যপানের এ ঘটনা ঘটে এবার থাকছে মাঠে ময়দানের খবর আজ সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় লেবাননের সঙ্গে ড্র করতে পারলেই খুশি বাংলাদেশের কোচ ও অধিনায়ক বেঙ্গালুরুর শ্রীকান্তি রাবা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায় দিনের আরেক ম্যাচে রাত 8টায় লড়বে গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান শেষ করছি নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদে ধন্যবাদ সবাইকে